ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ জুড়ি না বলেন হে রাসূল তোমায় অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ জুড়ি না মারহাবা গজল গাইলে বিরক্ত হন কষ্ট লাগে আরে মিয়া এদিকে তাকান নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ দাড়ি পাকা আমার মুরব্বি বাবার আগে তোমরা সবাই শোনো ও যুবকের দল শোনো নবীর যখন দান মোবারক শহীদ হয়ে গেল আমার নবীর মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে আসলো মালিক বিন সিরাম দেখে শুইতে পারলো না দৌড়ে চলে গেল রে বন্ধু যাই আমার নবীর রক্ত মোবারক চষতে শুরু করলো খাইতে থাকলো এবার আমার নবী বললে রে মালিক বিন সিনান রক্তগুলো জমিনে ফালাইয়া দাও এবার মালিক বিন সিনান ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ প্রাণের নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না রে কাশিমপুর মধ্যপাড়ার মানুষ কেমন করে বন্ধু বুঝাইলে বোঝবারে এই কথা বলে তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন আমার নবীর রক্ত খাইতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা হলো এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল রে আমার উম্মতের দল দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও এই মালিক বিন সিনানকে দেখে না নবীজি রক্ত খাওয়ার কথা কোরআনের কোথাও আছে হাদিস শরীফের কোথাও আছে কোন হুজুর কোন দিন বলছে সেই নবীজির রক্ত মোবারক খেয়েছে ভালোবেসে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে উম্মে আইমান বরকতময় এক দাসী নবীজির পদ প্রস্রাব মোবারক খেয়ে ফেললে কি করলে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে সে বলতেছে পৃথিবীতে এরছে বড় নেয়ামত মনে আমার জীবনের কিছু খাই নাই আমার নবী নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিল কেমনে বলে নবী আমরার মতো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বন্ধু নবীর প্রেম যদি একটু শুনতে চান যেহেতু এসটি জীবনে বাঁচলে আর আসবো নাইলে না বন্ধুরে আমার আকির নামক একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল পৃথিবী ছেড়ে পড় পারে যখন পারি দিল গাধার নাম হলো বন্ধু আকির এ আকির নামক গাধা বন্ধু নবীর চলে যাওয়া মেনে নিতে পারে না শুধু কান্দে রে চোখের পানি ঝর্ণার মতো বন্ধ পড়তেছে আর বলতেছে কোথায় গেল গো প্রাণের নবী আর কি জীবনে কোনোদিন চর্ম চক্ষু দ্বারা তোমায় দেখতে পাবো না বন্ধু বন্ধু কেমন মুসলমান আমরা কেমন নবীর উম্মত এত সুন্দর জান্নাতের বাগান এত সুন্দর লাইটিং কত সুন্দর মানুষের উপস্থিতি সবাই আসতে পারলা না আবার নবীর উম্মত দাবি করো নবী কোনোদিন এমন উম্মতকে উম্মত বলে পরিচয় দিবে না মনে রাখবেন নবীর কাছ থেকে আপনাকে স্বীকৃতি পেতে হবে নবী যাকে উম্মত বলে কবুল করবে রে তার নসিব হলো বন্ধু খুশ নসিব নবী যাকে গ্রহণ করবে না তার কিসমত হলো সবচেয়ে বড় বদকিসমত আকির নামক গাদা তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র বন্ধু কোনো খাবার পানি খায় না কোনো খাবার কোনো পানি বন্ধু স্পর্শ করে না শুধু কান্দে নবী গ কোথায় চলে গেলাম আর কি জীবনে কোনোদিন দেখবো না গো নবী তোমাকে বন্ধু কান্দতে কান্দতে তিন দিন তিন রাত্র চার দিন চার রাত্র বন্ধু কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে নিজের জীবন দিয়ে দেয় ঝাঁপ দিয়ে আপনারা সবাই জানেন নবী যখন আবু বকরকে নিয়ে বন্ধু হিজরতে রওনা হলো মক্কা থেকে মদিনায় সরু গুহার মধ্যে অবস্থান করেছে জানেন কিনা গর্তের মধ্যে ঢুইকা দেখি চতুর্দিকে বন্ধু সাপ বিচ্ছুর গর্ত আবু বকরের প্রেম এত গভীর ছিল রে
ও বন্ধু খুরিলের জামাটা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। তারপরে অবশিষ্ট আর একটা গর্ত বাকি রয়ে গেল, গর্তের মুখটার মধ্যে পা মোবারক লাগাইয়া দিল আবু বকর। ও বন্ধু নবী এদিক দিয়ে তার উপর ঘুমিয়ে গেল, নবী ঘুমায় পাটা দিতে দেরি রে, সাপটা সবল মারতে দেরি করলো না, সবল দিতে দেরি, আবু বকরের পুরো শরীরটা বন্ধ বিষাক্ত হয়ে গেল, শরীরের গড়ন বন্ধ চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল বন্ধু, কম্পন আরম্ভ হয়ে গেল, আবু বকর কাঁপতে থাকলো বন্ধু। তারপরে ঘুমন্ত নবীকে একবারের জন্য ডাক দেয় না, নবী ঘুমাচ্ছে, নবীর নি কোনো ঘুমের ব্যাঘাত হয় রে বন্ধু, কত কষ্ট করে নবী মক্কা থেকে মদিনায় রওনা দিল বন্ধুরে আমার। তারপরে আবু বকর কান্না চলে আসলো একটা ফোঁটা চোখের পানি নবীর উপর যখন পড়লো, নবীর ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেরি রে, নবীর থুতু মোবারক লাগাইয়া দিল, সাপের বিষ পুরো বন্ধু একবারে নির্মল হয়ে যা। এখানে আপনাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হলো বন্ধু, রে মতলব কাশিমপুরের মানুষ হৃদয় খুলে শোনো, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো বন্ধু, একদিকে তিনি হাবিবুল্লাহর প্রিয় হাবিব, আরেকদিকে বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা। আমার নবী বলেছেন বন্ধু, প্রত্যেকটা নবীর দুইজন উজির দুইজন মন্ত্রী থাকে, দুইটা আসমানে দুইটা জমিনে। আমার আসমানে উজির ছিল জিব্রাইল এবং মিকাইল, তার মানে আসমানের মন্ত্রী হলো জিব্রাইল আলাই সাল্লাম এবং মিকাইল আলাই সাল্লাম। আমার নবীর পবিত্র জবান মুবারক দ্বারা বলেছে, পৃথিবীতে আমার দুইজন উজির ছিল, দুইজন মন্ত্রী ছিল, একজন হলো আবু বকর আর একজন হলো বন্ধু উমর। আবু বকর এত সম্মানী এত মর্যাদা বন্ধু আবু বকরের। আমার নবী আবু বকর ওসমানকে আলীকে নিয়ে যখন কোথায় চলে গেল উহুদ পাহাড়ে, কোথায় উহুদ পাহাড়ে যখন চলে গেল, উহুদ পাহাড় বন্ধু আনন্দে নাচতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বলল, উহুদ পাহাড়কে চাপা দিয়ে বলল, উহুদ তুমি ক্ষান্ত হও, তোমার মাঝে একজন নবী আছে আর একজন সিদ্দিক আছে আর দুইজন শহীদ আছে, তার দাম কম না বেশি। এখন সাপ কি আবু বকরকে চিনল না, নবীর সঙ্গীকে চিনল না? ও বন্ধু সাপের সবল মারার কারণ কি রে? সাপ আবু বকরকে সবল মেরেছে আবু বকরকে ধ্বংস করার জন্য না, সাপ সবল মেরে বলছে আবু বকর পা সরাইয়া নাও, পা সরাইয়া নাও, আমি এখন থেকে 1500 বছর আগে, তার মানে আমি যে গর্তের মধ্যে অবস্থান করতেছি আজকে পর্যন্ত, আমার বয়স হলো গর্তে বসবাসীর 1500 বছর। রে আবু বকর পা সরাইয়া নাও, আমি আমার নবীকে প্রাণ বলে দেখব। এগুলোর নাম হলো প্রেম। আমরা নবীর উম্মত দাবি করি, বাপ রে গা ফুলাইয়া, আজকে তো সুন্দর জান্নাতের বাগান হাজিরা দিতে পারি নাই, ঠিক কিনা বলে? এখনকার মানুষ তো কোরআন হাদিস নিয়ে চর্চা নাই, এই জন্য তাদের কাছে ভালো লাগে না, দুরুদ পড়তে চায় না, ক্যাম করতে চায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে সারাদিন ডাকলেও আল্লাহ মিলবে? আল্লাহ দেখাই দিছে, আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, নিও আমার হাবিবের মাধ্যমে, কেয়ামতের দিন ফয়সালাও করব আমি আমার হাবিবের মাধ্যমে। আমি এক্সাম্পল দেই আপনাদেরকে, আসামি যখন কোর্টে তোলা হয় তখন কি ম্যাজিস্ট্রেট অটোমেটিক্যালি রায় দেয় না ব্যারিস্টাররা জেরা করতে হয়? করে কথা বলেন না কেন? অ্যাডভোকেটরা একজন পক্ষে আরেকজন বিপক্ষে দুইজন কিন্তু দুই দিকের যুক্তি দাঁড় করায়, করায় কি করায় না? যেই ব্যক্তি বেশি যুক্তি দাঁড় করায় সেই ব্যক্তির পক্ষে ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে সেই দিনের ব্যারিস্টার হবে কে? আপনার আমার নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।